নাজিব রাজাকের সন্তানদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সন্তানদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। নাজিব রাজাকের মেয়ে নুরিয়ানা নাজওয়া নাজিব একদিন আগে অভিযোগ করেন যে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। তবে তার একদিন পরেই নাজিব রাজাকের অন্য তিন সন্তানও একই অভিযোগ করেছেন। মালয়েশিয়ায় অনলাইন দ্য স্টার এ খবর দিয়েছে। মালয়েশিয়ার দুর্নীতি বিরোধী কমিশন সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সন্তান নুরিয়ানা নাজওয়া নাজিব, মোহাম্মদ নুরাসোমান নাজিব, মোহাম্মদ নিজার নাজিব ও পুতেরি নুরলিসা নাজিবের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে। আর্থিক দুর্নীতিতে নাজিব রাজাকে জড়িত থাকার তদন্ত চলছে। গত 6 জুন নাজিব রাজাকের ছেলে মোহাম্মদ নিজার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার বিষয় নিয়ে তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন। এতে তিনি বলেন, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হওয়ায় বিভিন্ন জটিলতার মুখোমুখি হচ্ছে তার পরিবার। তিনি আরো বলেন, আমার ও আমার অসুস্থ ভাই বোনের অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে, এমনকি আমরা বিল পর্যন্ত দিতে পারছি না। গত 4 জুলাই নাজিব রাজাকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করা হয়। পরের দিন 5 জুলাই তিনি এই পোস্ট দিয়েছেন। একই দিনে নাজিব রাজাকের অন্য ছেলে মোহাম্মদ নুরাসোমানের অ্যাকাউন্ট জব্দ করা হয়। অন্যদিকে গত 6 জুলাই নাজিবের মেয়ে পুতেরি নুরলিসার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে নাজিবের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।